সুনির্দিষ্ট স্থানে জবাই করাই এই করোনাকালে স্বাস্থ্য ঝুঁকি এড়িয়ে কোরবানির সবচেয়ে কার্যকর কৌশল হিসেবে গণ্য হতে পারে বলছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন ধর্মীয় রীতিতে কোনো বাধা নিষেধ নেই, আর এর জন্য নির্ধারিত স্থানে কোরবানি দেয়ার উৎসাহিত করার জন্য নাগরিকদের মধ্যে ব্যাপক প্রচারণার প্রস্তুতি নিয়েছে সিটি কর্পোরেশন। বিস্তারিত তৌহিদ শান্তর প্রতিবেদনে। গরু ছাগলের হাট ঢাকার শহরের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে পশুর হাট। কোভিড-19 হাত দিয়েছে গরুর হাটের প্রচারণাতে, যুক্ত হয়েছে স্বাস্থ্যবিধির নানান বাণী। গরুর হাটে স্বাস্থ্যবিধি মেনে চলা কতটা সম্ভব তা নিয়ে যেমন প্রশ্ন রয়েছে, তেমন আলোচনায় আছে ধর্মীয় রীতিতে নিজ আঙিনায় কোরবানির প্রক্রিয়াটি এড়িয়ে যাওয়া সম্ভব কিনা। অন্য যে কোনো বারের তুলনায় এবারের হাটে ক্রেতার সংখ্যাও কম, আর যারা এমন ঝুঁকিতেও এসেছেন তারা বলছেন নির্দিষ্ট স্থানে পশু কোরবানির জন্য সরকারের এখন কঠোর হওয়া উচিত। সরকার পদক্ষেপ না নিলে জনগণ আপনারা এটাতে কোনো রকম ই করবে না, সাড়া দিবে না। আমরা পূর্বেও দেখেছি যে নির্দিষ্ট জায়গা ছিল কিন্তু আমরা সবাই সেটা মানিয়ে নিই, অনেক সময় দেখা গেছে, কিন্তু এটার জন্য এবার কঠোরভাবে এটা করা হয়। এতে যেমন ধর্মীয় রীতিতে কোনো বাধা নেই, তেমনি কমবে স্বাস্থ্য ঝুঁকিও বলছেন বিশেষজ্ঞরা। আমাদের একটি ঐতিহ্য ছিল যে আমরা নিজ হাতে কোরবানি করি, বাড়ির সামনে করি, এটা শরীয়তের আবশ্যিক অংশ নয়, জরুরি কিছু নয়। কোনো প্রতিবন্ধকতা থাকলে বা এখনকার সময়ে কোভিডের ভয়ে করোনার সংক্রমণ এড়ানোর জন্য এটি দূরেও করা যাবে। এলাকা ভিত্তিক একটি জবাইখানা তৈরি করা, সেখানে প্রশিক্ষিত মানুষজন পশু জবাই করবে এবং তারা স্বাস্থ্যবিধি মেনে মাস্ক গ্লাভস পরে জবাই করবে এবং মাংস তৈরি করবে। নির্ধারিত স্থানে কোরবানির পশু জবাইয়ের উৎসাহ বাড়াতে এবার ব্যাপক প্রচারণা চালানো হবে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। এখানে কিন্তু আমরা যে 256টা আপনার জবাই করার জায়গা করেছি, এই জায়গাগুলোতে আমরা কিন্তু লোকজনকে উৎসাহিত করার চেষ্টা করছি। তো এবারকার প্রেক্ষাপটে আমরা এটাকে আরো জোরদার করে আমরা সবার মধ্যে প্রচারণা করার চেষ্টা করছি। বিশেষজ্ঞরা বলছেন শুধু কোরবানির সময়ই নয়, সাধারণভাবেও অন্য দেশগুলোর মতো বাংলাদেশেও পশু জবাই কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করা না গেলে স্বাস্থ্য ঝুঁকি এড়ানো সম্ভব হবে না। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা।